Assalamualaikum viewers, welcome to my channel. কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন এখন পর্যন্ত সুস্থ আছেন, নিরাপদে আছেন। আসলে আজকের এই ব্লগটা আমি একটু মানে শপিং এর জিনিস দেখিয়েছি, কারণ হচ্ছে যে প্রতিদিন একই টাইপের ব্লগ দেখতে নিশ্চয়ই আপনারা বোরিং ফিল করবেন। আর আমরা সবাই জানি যে আমরা ঘরে থাকতে থাকতে সবার মন মানসিকতার মানে কতটা খারাপ অবস্থা, আমরা কতটা ডিপ্রেস সবাই। তো এই জন্য আমি এই ফোন খুঁজতে খুঁজতে আমি আসলে মেমোরি খালি করছিলাম সত্যি কথা বলতে গেলে ফোনের। তো এই ক্লিপটুকু পেলাম অনেকদিন আগের, মার্কেটে গিয়েছিলাম, সেখানকার কিছু ক্লিপ ছিল, সেটা দেওয়া হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে একটুখানি দেই, তাহলে একটু অন্যরকম ব্লগ দেখতে আপনাদের ভালো লাগবে। আর অ্যাটলিস্ট বাইরের মানে বাইরের পরিস্থিতি বা বাইরের কিছু দেখলে এখন সত্যি কেন যেন অনেক রিল্যাক্স লাগতেছে মনটা, তো সেটা ভেবে আজকে আমি এই জিনিসটা শেয়ার করলাম। আপনারা কেউ ভাববেন না যেটা আমি আজকে বা এখন গিয়েছি সেজন্য, কিন্তু এটা আমার আগের ব্লগ মানে আগের ক্লিপ। আর হচ্ছে যে মানে এখন মনে হয় যে আমিও যাদের অন্যদের একটু বাইরের বা আগের ভিডিও দেখি আমার কাছে একটু রিল্যাক্স লাগে, যে মনে হয় যে একটু অন্য কিছু ভাবছি, অন্য কোনো কথা বলছি এরকম। তো সেটা ভেবেই আজকে শেয়ার করছি। তো আপনারা দেখছেন আমাদের বাইরে যাচ্ছিলাম, ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। তো আপনারা কে কেমন আছেন আমাকে জানাবেন। আমরা তো আছি আল্লাহর রহমতে, এমনি আলহামদুলিল্লাহ ভালোই আছি, কিন্তু ওই তো বাসায় বন্দি 5 তারিখ পর্যন্ত, এখন পর্যন্ত আর কি 5ই মে পর্যন্ত লকডাউন। জানি না এটা আসলে কত দিন আরও কন্টিনিউ করবে বা বাচ্চাদের স্কুল কবে খুলবে। সবাই তো বলাবলি করছে যে হয়তো বা সামার হলিডে মানে সেপ্টেম্বর আগে আর স্কুল বা কোনো কিছু খুলবে না, এখন জানি না আসলে সত্যি কথা বলতে গেলে, কারণ সংখ্যাটা প্রচুর বেড়েছে। প্রায় 12,000 প্লাস আমাদের এখানে আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা প্রায় 400 ছাড়িয়ে গেছে। এটা আসলে আমাদের টাউনের ভিতরটা, আমাদের টাউন ছোট একটা টাউন, আমি আগেও বলেছি অনেকবার যে আমাদের শহরটা আসলে ছোট কিন্তু খুবই ছিমছাম শহর। মানে অনেক বড় বড় ব্র্যান্ডের কোনো দোকান আমাদের শহরটায় নাই, কিন্তু তারপরেও যা আছে মোটামুটি ভালোই কাজ চালানো যায় আর কি এমন। তো এটা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের শহরটা। আসলে সত্যি কথা বলতে গেলে প্ল্যান ছিল অনেক যে সামার আসুক, ওয়েদার ভালো হোক, সবাই বাইরের ভিডিও দেখতে চান। আমার কাছে অন্তত আমার ভিউয়ার্সরা অনেকেই বলেছেন যে বাইরের ভিডিও দেখাতে, আয়ারল্যান্ডের সুন্দর সুন্দর জিনিস দেখাতে বা শহরের আশেপাশে দেখাতে। সত্যি আমার প্ল্যান ছিল যে সামারটা আসলে ওয়েদারটা ভালো হলে আমি এগুলো করবো, কিন্তু এখন যে আসলে অবস্থা, ওয়েদার কিন্তু ভালো, আপনারা আমার হয়তো গত 2-1টা ব্লগে দেখেছেন যে আমাদের আকাশ অনেক সুন্দর, বা এখন 16-17 টেম্পারেচার, গরম না ঠান্ডাও না, খুবই ভালো একটা সুন্দর ওয়েদার আমাদের যাচ্ছে। কিন্তু কি করবো এখন, আসলে তো উপায় নাই যে কোথাও যাব বা কি কিছু করব, এর জন্য মানে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমাকেও এবং আপনাদেরকেও, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমাকে ওয়েট করতে হবে। তো এটা আমাদের একটা মোটামুটি বড় মার্কেট ডান্স, এটা আসলে এখনও খোলা আছে, এ কারণ এটা হচ্ছে একটা সুপার মলের মতন, মানে গ্রোসারি সামগ্রী প্লাস হচ্ছে কাপড় চোপড় বা অন্যান্য জিনিস সবই এটাতে পাওয়া যায়। তো এই জন্য এই শপটা মানে এই মার্কেটটা এখনও বন্ধ হয়নি, এটা কিন্তু এখনও খোলা। আর এইখানে সব কিছু মোটামুটি পাওয়া যায়। তো আমাদের শহরটা আপনারা দেখছেন, একদিন চেষ্টা করব পুরো শহরটা ঘুরে দেখাতে। তো আমি মার্কেটের ভিতরে ব্যাগের কালেকশনটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো হয়তো আপনাদের একটু ভালো লাগবে, একটু রিলিফ লাগবে, কারণ আমরা সবাই যে পরিমাণের এখন ডিপ্রেসড হচ্ছি বা চিন্তা করতে করতে যে এরকম মন মানসিকতা খারাপ হয়ে যাচ্ছে, জানি না আসলে কতক্ষণ পর্যন্ত এই মন শক্ত করে রাখতে পারবো আমরা। আমার কাছে মনে হয় যে মন শক্ত করে কতক্ষণ রাখতে পারবো এখন সেটাই ভাবনার বিষয়, কারণ যাদের একটু ডিপ্রেশনের প্রবলেম আছে তাদের তো এখন ভয়ঙ্কর খারাপ অবস্থা। আর যাদের ছিলও না, যেমন আমার জীবনেও কোনো দিন ডিপ্রেশন হয় না, কিন্তু এখন মনে হচ্ছে যে খুব অস্থির একটা লাগে। এমন না যে আমি সবসময় সারাক্ষণ বাইরে যেতাম বা মার্কেটে ঘুরতাম বা এরকমও কিন্তু কিছু না, বাট বাইরে বের হওয়া হতো যে বাচ্চাদের স্কুলে যাওয়া লাগতো দিনে 2-3 বার, তারপর সপ্তাহে অন্তত 1 দিন গ্রোসারি শপিং বলি বা কিছু বলি কিছুর জন্য বাইরে বের হতে হইতো, কিন্তু এখন তো সেটুকু হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা কি, মানুষকে আসলে যখন না করা হয় কোনো জিনিস তখন যেন সেইটা আরও বেশি খারাপ লাগে, মনে হয় আমার কাছে এরকম ব্যাপারটা।
যে যখন আমরা জানি যে কোনো নিষেধ নাই আমি বাইরে যাব তো আমি যদি দুই মাসও বাইরে বের না হই আমার খারাপ লাগবে না কিন্তু যখনই বলা হলো যে না তুমি বাইরে যেতে পারবে না তো তখনই যেন মানে বেশি অস্থির মনের মধ্যে একটা চাপ চাপ লাগে আর কি এরকম মনে হয় আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগে তো আপনারা আসলে সবাই চেষ্টা করবেন একটু সাবধানে থাকতে সবাই তো থাকছেনই তারপরেও আরো আরেকটু বেশি যতটা পারা যায় ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করতে ঘুমাতে মনকে একটু প্রেসার মুক্ত রাখতে অনেক প্যানিক হবেন না সিচুয়েশন অনেক খারাপ আমি জানি তারপরও আমাদের এখন ধৈর্য ধরে শক্ত হয়ে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে তো এটাই হচ্ছে কথা কারণ আমরা যদি ভেঙে পড়ি বিশেষ করে বাসার যে মেয়েরা থাকে তারা যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু পুরাটা সংসারে ভেঙে পড়ে এটাই হচ্ছে বড় কথা আমার কাছে মনে হয় কারণ আমাদের মন খারাপ দেখলে আমাদের বাচ্চাদের মন খারাপ হয়ে যাবে হাজবেন্ডরাও সাহস পাবে না অনেক ভাইয়ারা বাসায় আছেন আমি জানি যে যাদের জব প্রাইভেট সেক্টরে জব করতেন বেতনের ঠিক ঠিকানা নাই নেক্সট মান্থে হবে কি হবে না আমি জানি এই সময়টা আসলে খুবই একটা ভয়ঙ্কর সিচুয়েশন প্রতিটা সংসারের জন্য বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের জন্য কিন্তু তারপরও আমাদেরকে সাহস দিতে হবে ওনাদেরকে নিজেদেরকেও শক্ত থাকতে হবে প্লাস বাসার যে পুরুষ মানুষগুলো আছেন ওনাদেরকেও মানসিকভাবে শক্তি দেওয়াটা কিন্তু আমাদেরই দায়িত্ব আমাদেরকেই ম্যানেজ করতে হবে আর আমরা মেয়েরা পারি না এমন তো কোনো কাজই নাই তাই না আমার কাছে মনে হয় যে আমরা মেয়েরা মোটামুটি সব পারি মানে যে কোনো সিচুয়েশান আমরা যত ভালো হ্যান্ডেল করতে পারি আমার কাছে মনে হয় একটা ছেলে মানুষ এতটা পারে না আপনারা কি ভাবেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই এই ক্লিপগুলো আসলে আমি নিজেই যখন দেখছিলাম সত্যি কথা আমি নিজেই কিছুক্ষণ দেখছিলাম মানে এডিট করার আগেই বা ভয়েস দেওয়ার আগে আমি নিজে কতক্ষণ দেখছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল যে একটু মনে হলো যে বাইরে দেখতে পাচ্ছি মনে হচ্ছিলো যে আমি ওইখানেই আসি এরকম মনে হচ্ছিলো আমার কাছে এগুলো আমরা সবসময় দেখি কিন্তু আগে না এত লাগে নাই মানে এত স্পেশাল কিছু মনে হয় নাই এখন কেন যেন মনে হলো বা মনে হচ্ছে যে আমি ওখানেই আসি ওখানেই ধরে দেখতেছি সেজন্য ভাবলাম যে আপনাদেরও হয়তো একটু এই ধরনের ভিডিও দেখলে এমন মনে হতে পারে এই জন্যই আসলে শেয়ার করাটা তো পুরান কথাটা তো নতুন করে বলিনি আরেকবার বলি আসলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলে ক্লিক করে দিবেন প্লিজ আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে এভাবেই পাশে থাকবেন আর একটা লাইক কমেন্ট করতে পারেন মন চাইলে শেয়ারও করে দিতে পারেন আর আমি মানে বলবো যে অনেকে হয়তো বলবেন যে এখন এই ধরনের ভিডিও দেখানো বা খাবার ছবি দেওয়া বা এই টাইপের বাইরের ভিডিও দেখানোর উচিত না বা এটা ঠিক না বাট আমার কাছে মনে হয় যে একই রকমের কথা আমি বারবারই বলছি এটা যে আমার কাছে মনে হয় যে আমাদের মাইন্ডটাকে আসলে একটু ডাইভার্ট করা উচিত সারাক্ষণ আমরা কত প্রেশার নিব মেন্টালি তো যদি অনেকেই আসেন যে একটু রিল্যাক্স হওয়ার জন্য ব্লগ দেখেন বা একটু মনটা ভালো করার জন্য ব্লগ দেখছেন তো আমার কাছে মনে হলো যে এটা আমার ছোট্ট একটু চেষ্টা যদি আপনাদের একটু ভালো লাগে মনটা একটু 10 মিনিটের জন্য আপনারা একটু অন্যদিকে চিন্তা করেন স্ট্রেসটা একটু সরিয়ে রেখে ব্লগটা দেখেন হয়তো এটাই আমার ব্লগের সার্থকতা এই জন্যই আসলে জিনিসটা শেয়ার করা আর আমাদের তো যেমনই সিচুয়েশন হোক আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এটাই হচ্ছে আমরা যদি প্রকৃত মুমিন হই নিরাশ হইও না এটা একটা কথা হাদিসের কথা তো সেটাই বলবো যে অনেক নিরাশার মধ্যেও আমাদেরকে আশা খুঁজে নিতে হবে আজকে সময়টা খারাপ কালকে হয়তো ভালো হবে ইনশাল্লাহ হয়তো না ইনশাল্লাহ ভালো হবে এটাই আমাদের বিশ্বাস রেখে আমাদেরকে দিন পার করতে হবে আর প্রার্থনা ছাড়া উপায় নেই আমি রেগুলার বলে প্রার্থনা ছাড়া উপায় নেই প্রার্থনা করেন বেশি বেশি করে যে যতটা পারেন সাবধানে থাকেন বাসার মানুষগুলোকে সাবধানে রাখেন যতটা সম্ভব তার ছাড়া একদমই বাইরে যাওয়াটা বন্ধ করে দেন বাজার করতেও রেগুলার যাওয়ার দরকার নাই একসঙ্গে বাজার করে এনে এক সপ্তাহ দুই সপ্তাহ খান যতটা যেভাবে চলা যায় আসলে ততটা সেভাবেই চলার চেষ্টা করেন সর্বোচ্চ নিজের দিক থেকে সাবধানতা অবলম্বন করেন তারপর বাকিটা আল্লাহ ভরসা অবশ্যই আল্লাহই আছেন আল্লাহ যা আমাদের জন্য রেখেছেন অবশ্যই কল্যাণ করে রেখেছেন আমি এটাই বিশ্বাস করি তো আজকে বিদায় নিয়ে নেব ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ